আমি মনে করি হিন্দু মুসলমান যেই খাই মন মনের বন্ধ থাকা তো। আচ্ছা বাবু তোমার নাম কি? শুভ। শুভ শুভ শুভচন্দ্র সূত্রধর। সক্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুভচন্দ্র সূত্রধর, ওনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। তুমি কোন ক্লাসে পড়ো? সেভেন। উনি ক্লাস সেভেনে পড়েন। তোমার বয়স কত? ১৩। ১৩। তুমি কোন স্কুল থেকে ফাইভ পাস করেছো? পানকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রধান শিক্ষকের নাম কি? আসমাউল হোসনা। আসমাউল হোসনা। তোমার ফাইভ পাস করে যখন আসছো তোমার রোল নাম্বার কত ছিল? ২। রোল নাম্বার ২ ছিল। আচ্ছা এখানে ক্লাস সেভেনে পড়তেছ, এখন ক্লাস সেভেনে তোমার রোল নাম্বার কত? ১৩। ১৩। তাতে তোমার এখন বয়স হয়েছে ১৩, তোমার রোল নাম্বার ১৩, সুন্দর তো মিল আছে। সেভেন বার নাম করো তো। সেভেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। আচ্ছা এই ই করো না, ক্লাস সেভেনে পড়ো, তুমি বলো যে স্কুলের নামটা কি? সরকারি ধনবাই নবাব ইনস্টিটিউশন। সরকারি নবাব ধনবাড়ি। ধনবাড়ি। আচ্ছা এখানে প্রধান শিক্ষকের নাম কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সাহেব। এখানে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন জানো? ৩৩-৩৫। এটা সঠিক জানো না, এটা জানা জরুরি আছে। হ্যাঁ কতজন শিক্ষক আছেন, কতজন শিক্ষিকা আছেন। হ্যাঁ তো তোমার সমস্যা হয় না? তুমি তোমার বাসা কোথায় এখানে? হবিপুর। হবিপুর প্রতিদিন ভেন্দিয়া যাও, ভেন্দিয়া আসো। তোমার আম্মু টেনশন করে না, তোমার আব্বু টেনশন করে না, যত দূরে কার সাথে যাও, কার সাথে আসো? দুই বন্ধু একসাথে যাও, একসাথে আসো। আচ্ছা আচ্ছা তাহলে তোমার জীবনের উদ্দেশ্য কি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হওয়া? হ্যাঁ ইঞ্জিনিয়ার হবা। মানুষের ডাক্তার হতে চায়, প্রশাসনের বড় পুলিশ টুলিশ, তারপরে র‍্যাব, এরকম কিছু অফিসার হতে চায়, তুমি কি হতে চাও? ইঞ্জিনিয়ার। আমার ভালো লাগে ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা তোমরা ভাই বোন কয়জন? আমি একাই। একাই? আচ্ছা আচ্ছা এখন তোমার পড়াশোনায় কোনো সমস্যা হয় না, আসা যাওয়ায় সমস্যা হয় না? না। হ্যাঁ এমন সমস্যা হয় না। আচ্ছা তুমি কি প্রাইভেট পড়ো? না। প্রাইভেট ছাড়াই তুমি এত ভালো রেজাল্ট করছো? প্রাইমারি স্কুল থাকতে প্রাইভেট পড়ছো? তখন প্রাইভেট পড়ছো না? তো যাই হোক শুভচন্দ্র সূত্রধর তোমার নাম না? তো তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার জন্য দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো, আর অবশ্যই ভালো মতো লেখাপড়া করবা। হ্যাঁ এই নব ইনস্টিটিউট এটা কত সালে স্থাপিত হয়েছে? ১৯১০ সালে। এটা কোন থানার অন্তর্গত? ধনবাড়ি থানা, ধনবাড়ি উপজেলা, তাই না? যাই হোক শুভ তুমি ভালো থেকো। হ্যাঁ তো দর্শকের উদ্দেশ্যে একটু হাই দিয়ে দাও। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন শুভ নামের যে ছেলেটা তার সাথে কথা বলছিলাম সেভেনে পড়ে, এবং ওর একদমই কাছের ক্লোজ বন্ধু শিফাত হোসেন। শিফাত হোসেন ওরা একই ক্লাসে পড়ে এবং ছোটোবেলা থেকেই ওরা একসাথেই বড় হয়েছে। একই প্রাইমারি স্কুল থেকেই পড়ছো না? ওরা একই প্রাইমারি স্কুল থেকে পড়ে এখন বর্তমান সরকারি ধনবাড়ি নোয়াব ইনস্টিটিউশন এই হাই স্কুলে এখন বর্তমান অধ্যয়ন করছে। তো যাই হোক শিফাত কেমন আছো তুমি? ভালো আছি। তোমার বন্ধু শুভ বন্ধু হিসেবে কেমন? খুব ঘনিষ্ঠতা এবং ভালো বন্ধু। একটু জোরে জোরে বলবা। হ্যাঁ যেমন মনে করো যে ও ধর্মে হচ্ছে অন্য ধর্ম হিন্দু, তুমি মুসলমান, সেক্ষেত্রে কি ও বন্ধু হিসেবে কি তোমাকে যথেষ্ট সাপোর্ট দেয়? জি। মানে বন্ধু হিসেবে কিরকম? ও
আমার বন্ধু হিসেবে খুব ভালোই, কিন্তু মাঝে মাঝে আমাদের মধ্যে ঝগড়া বাজে এবং বন্ধুত্ব ভেদ হয়ে যায়, আবার কিছুক্ষণ পরেই আবার বন্ধু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে অনেকে বলে যে হিন্দুদের সাথে বন্ধু থাকে না বা ঠিক না, সেটা কি তুমি মানো যে আসলে কথাটা ঠিক কিনা? না। তার মানে কি হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো মন, নাকি? তুমি কি মনে করো? আমি মনে করি হিন্দু মুসলমান যেই থাকে, মনের বন্ধু থাকা দরকার। মনের বন্ধু থাকা দরকার, মানে মন ঠিক তো সব ঠিক, তাই না? আচ্ছা ঠিক আছে, সম্মানিত দর্শক আপনাদেরকে ধন্যবাদ, সুন্দর একটি মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে বন্ধু তো বন্ধুই, সেখানে জাত ধর্ম এটা বিবেচনা করে নয়, মন দিয়েই আসলে বন্ধুকে বিবেচনা করতে হয়। ভালো থাকো তোমরা, হ্যাঁ।